বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজরুমে স্বাগতম। সুধী দর্শক শ্রোতা, আজ 22 নভেম্বর 2009 রবিবার। শুধুমাত্র পাল্টা কর্মসূচি ঘোষণা করে 144 ধারা জারি করিয়ে তৃপ্তি মেটেনি বাগেরহাটের আওয়ামী যুবলীগ ক্যাডারদের। বিএনপির সম্মেলন পণ্ড করার পর শহরজুড়ে সশস্ত্র শোডাউন করে বিরোধী দলীয় নেতাকর্মীদের বেশ কয়েকটি বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট শেষে কমপক্ষে 11 জনকে আহত করার খবর ছেপেছে প্রথম আলো, যুগান্তর, নয়া দিগন্ত এবং সমকাল। ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিরোধী দলের একজন কেন্দ্রীয় নেতার বাড়িঘর ও ব্যক্তিগত কার্যালয়ে হামলা করে ব্যাপরোয়া ভাঙচুর করার ঘটনায় সংবাদ এসেছে প্রথম আলো, মানবজমিন, জাহেজাইদিন ও BDNews24.com-এ। সীমান্ত জেলা যশোরে আওয়ামী ছাত্রলীগ ক্যাডারদের কাছ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার হওয়ার খবর। যুবলীগ কর্মীরা নাটোরের লালপুরে একজন হাইস্কুলের শিক্ষকের উপর হামলা করে মারাত্মক আহত করার সংবাদ এবং সরকার সমর্থক ছাত্রলীগ নেতারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালনরত মতিহার থানার ওসিকে লাঞ্ছিত করার খবর ছেপেছে আমার দেশ, সমকাল, নয়া দিগন্ত ও প্রথম আলো। একটি জাতীয় দৈনিকের গাইবান্ধা প্রতিনিধির উপর সন্ত্রাসী হামলার খবর এবং আওয়ামী লীগ এমপির চাঁদাবাজির উপর প্রতিবেদন প্রকাশ করার দুদিনের মাথায় ক্ষমতাসীন দলের লোকজন নেত্রকোনার দুজন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা করার ঘটনায় সংবাদ এসেছে সমকাল, যুগান্তর, জায়জায়দিন ও BDNews24.com-এ। ক্ষমতাসীন মহাজোট সরকার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বাধ্যতামূলকভাবে বন্ধ করে দেওয়ার ঘটনায় ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন ক্ষোভ প্রকাশ করার খবর ছেপেছে প্রথম আলো এবং যুগান্তর। আওয়ামী যুবলীগ ক্যাডাররা নোয়াখালীর কবিরহাটে জাতীয়তাবাদী যুবদল নেতার কিশোরী বোনকে পাশবিকভাবে গণধর্ষণ করার সংবাদ ছেপেছে মানবজমিন পত্রিকা। জুয়াখেলাকে উপলক্ষ করে সিলেটের বিশ্বনাথে সরকারদলীয় সন্ত্রাসীদের দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষের খবর ছেপেছে যুগান্তর, নয়া দিগন্ত ও সমকাল। কোরবানির ঈদকে সামনে রেখে আরও অবনতি হয়েছে সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি। ক্ষমতাসীনদের চাঁদাবাজি এবং অজ্ঞান পার্টি মলম পার্টির অপতৎপরতা তো চলছেই, সঙ্গে যোগ হয়েছে গবাদি পশু ছিনতাইয়ের ঘটনা। দেশব্যাপী নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতির খবর করেছে সমকাল, জায়জায়দিন ও যুগান্তর। পার্বত্য চট্টগ্রামের অশান্ত জনপদ বান্দরবানে উপজাতীয় জঙ্গিদের কাছ থেকে অবৈধ অস্ত্র উদ্ধার হওয়ার খবর এসেছে সমকাল এবং BDNews24.com-এ। ধর্ম মন্ত্রণালয়ের হজ গাইড নিয়োগে অনিয়ম ও দলীয়করণের পাশাপাশি অযোগ্য ব্যক্তিদেরকে নিয়োগ করার কারণে পবিত্র হজ পালনরত হাজিদের চরম দুর্ভোগের সংবাদ ছেপেছে নয়া দিগন্ত, প্রথম আলো এবং আমার দেশ। মহাজোট সরকারের ডিজিটাল টাইমিংয়ের ফলে রেলওয়ে যাত্রীদের চরম দুর্ভোগের উপর একটি প্রতিবেদন এবং গত দু সপ্তাহ যাবৎ দেশের জাতীয় ওয়েবসাইট সহ প্রধানমন্ত্রী কার্যালয়ের গুরুত্বপূর্ণ ওয়েবসাইটটি অকার্যকর থাকার ঘটনায় সংবাদ ছেপেছে ইত্তেফাক ও প্রথম আলো। রহস্যজনক কারণে সরকারের সিদ্ধান্তে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা যমুনা সেতুর নিরাপত্তা দায়িত্ব থেকে সেনাবাহিনীকে প্রত্যাহার করে নেয়ার বিস্ময়কর সংবাদ এবং দেশের তিনবারের প্রধানমন্ত্রী ও বর্তমানে বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার নিরাপত্তা ঝুঁকির উদ্বেগজনক খবর প্রকাশিত হয়েছে মানবজমিন পত্রিকায়। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।